সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে উপদেষ্টা পরিষদ। এই বয়সসীমা ঠিক করতে গঠিত কমিশন মনে করছে পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 বছর করার সুপারিশ সব দিক থেকেই সঙ্গতিপূর্ণ। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একে স্বাগত জানিয়ে অবসরের বয়সসীমা 65 বছর করার দাবি তুলেছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে সম্প্রতি উত্তপ্ত হয় রাজপথ, যার ফলে কমিটি গঠন করে সরকার। কমিটি বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে 35 আর নারীদের ক্ষেত্রে 37 করার সুপারিশ করে প্রতিবেদন পাঠায় সরকারের কাছে। সোমবার সচিবালয়ে কমিটির প্রধান আব্দুল মঈদ চৌধুরী তাদের সুপারিশের যুক্তি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। অবসরের বয়সসীমার বিষয়ে মঈদ চৌধুরী বলেন, এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন যারা চাকরিতে ঢুকবে তাদের অপশন নিতে অনেক সময় লাগবে, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিবে সরকার। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ বয়স 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর, আর অবসরের ক্ষেত্রে যথাক্রমে 59 এবং 60 বছর। শাহরিয়ার শাফাত, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।